with everything in it is called Maya. বুটিক ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পুজো প্রায় এসেই গেল, এই জন্য দেখুন আজকে আমি যা দেখাবো সবই পুজোর কালেকশন। পুজোর দিনগুলোতে দিনের বেলায় পড়ুন বা রাতের বেলায় পড়ুন, আর সামনেই তো জামাই ষষ্ঠী, আর দু তিন দিন বোধ হয় বাকি, কিছুক্ষণের অপেক্ষা আপনারা। এই জন্য দেখুন আজকে যেটা দেখাবো একদম জামাই ষষ্ঠী স্পেশাল, প্লাস পুজোর কিছু কালেকশন এবং বিয়েবাড়ি সব মিলিয়ে একটা এপিসোড। প্রথমেই দেখুন দেখাচ্ছি যেটা একদম ঢাকাই জামদানি। ঢাকাই জামদানি তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু দেখুন একটু নতুনত্ব করা হয়েছে। নাম্বার ওয়ান, আজকের অনুষ্ঠানের এক নম্বর শাড়ি, এক নম্বর শাড়ি যেটা দেখাচ্ছি নাম্বার ওয়ান, দেখুন ঢাকাইতে আমরা আড়িতে ক্যাটওয়ার্ক করেছি, পুরোটাই হ্যান্ড স্টিচ। এটা এভাবে দেখুন একটা ডিজাইনার শাড়ি তৈরি করা হয়েছে। দেখুন আঁচলটা আপনারা ভালো করে দেখে বুঝতে পারবেন, এই যে গ্যাপিংগুলো দেখতে পাচ্ছেন, এই গ্যাপিংটা কিন্তু, এই যে ট্রায়াঙ্গল শেপ যে গ্যাপিংগুলো, পুরোটা কিন্তু হাতে করা হয়েছে। প্লাস এবার দেখুন এই প্রচুর মিরর ওয়ার্ক আছে, এই যে তুতে রং দিয়ে বা গ্রিন দিয়ে বা ক্রিম কালার দিয়ে যে সুতোর কাজটা দেখছেন পুরোটাই কিন্তু হাতে করা হয়েছে, প্রচুর মিরর ওয়ার্ক আছে। আর এভাবে দেখুন আপার ইয়র্কে লোয়ার ইয়র্কে দেখুন জড়ি দিয়ে বাঁধা হয়েছে। একটা জামদানি শাড়িকে পুরোটা এভাবে ডিজাইনার লুক দেওয়া হয়েছে। এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান 3700, নাম্বার ওয়ান শাড়ি। এবার দেখুন আমরা একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি শাড়িটা, ভেতরের পোশাক, দিস ইজ দ্য ইনার পোর্শন অফ দ্য শাড়ি অ্যান্ড দিস ইজ পিওর জামদানি উইথ আড়ি কাটওয়ার্ক। নাম্বার ওয়ান 3700, নাম্বার ওয়ান 3700, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা 3700, নাম্বার ওয়ান আজকের প্রোগ্রামের এক নম্বর শাড়ি, ডিজাইনার ঢাকাই জামদানি। এবার দেখুন নাম্বার টু, দু নম্বর শাড়ি যেটা যাবো, এইভাবে দেখুন দু নম্বর শাড়ি যেটা যাবো, এটা দেখুন রানিতে আছে, ওটা দেখুন রেডে দেখানো হয়েছে, এটা কিন্তু রানিতে। আমরা সিঙ্গেল প্লিটে দেখাচ্ছি এই কারণে কাটওয়ার্কটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। এক নম্বর, দু নম্বর শাড়ি নাম্বার টু, এটা দেখুন নাম্বার টু, একই কনসেপ্টে করা, শুধু জামদানির রংটা আলাদা, নাম্বার টু কালার ইজ ডিফারেন্ট, রানি, দিস ইজ ম্যাজেন্ডা অ্যান্ড কনসেপ্ট ইজ সেম, ডিজাইন কনসেপ্টটা কিন্তু দেখুন একদম একই রকম, আড়িতে কাটওয়ার্ক করা হয়েছে ঢাকাই জামদানি। আর ভেতরে দেখুন ছোট্ট ছোট্ট যে অসংখ্য জড়ির বুটি দেখছেন, লক্ষ বুটির জামদানি বলি এটা আমরা, এটা কিন্তু আমাদের বাংলার জামদানি, তাতে দেখুন এইভাবে আড়ি ওয়ার্ক করা হয়েছে, আপার ইয়র্ক লোয়ার ইয়র্কটাকে এভাবে দেখুন জরিটাকে আবার আড়ি দিয়ে বাঁধা হয়েছে ক্রিম কালারের সুতো দিয়ে। আর এছাড়া ভেতরে যে মিরর ওয়ার্কটা দেখছেন ক্রিম অ্যান্ড অরেঞ্জ কালার ইউজ করা হয়েছে, পুরো শাড়িটা কিন্তু এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িটা আমরা দেখিয়ে দিলাম ইনার পোর্শন, দিস ইজ দ্য ইনার পোর্শন, নাম্বার টু 3700, নাম্বার টু 3700। আচ্ছা নাম্বার থ্রি যেটা দেখাবো একদম পিওর সিল্ক অ্যালং উইথ সিল্ক মার্ক, নাম্বার থ্রি সিল্ক মার্ক যুক্ত সিল্ক শাড়ি, দিস ইজ নাম্বার থ্রি পিওর সিল্ক শাড়ি অ্যালং উইথ সিল্ক মার্ক, দিস ইজ দ্য ফার্স্ট পোর্শন অফ দ্য শাড়ি আঁচল, এটা দেখুন ইনার পোর্শন, আপার ইয়র্ক থেকে কিন্তু এইভাবে যাবে পুরো শাড়িটা, জাস্ট ব্রাশিং করে গান স্প্রের কাজ করে ব্রাশিং করে এইভাবে করা হয়েছে লোয়ার ইয়র্ক আপার ইয়র্কটাকে আঁচলের মতো স্টাইলে। আর ভেতরের দেখুন পোর্শনটাকে আপার ইয়র্ক থেকে দেখুন ভেতরের পোর্শনটা যাচ্ছে এইভাবে দেখুন স্টিল গ্রের সাথে যাচ্ছে, কালার ডিসচার্জ করা হয়েছে, প্রসেসটা যেটা ইউজ করা হয়েছে কালার ডিসচার্জ, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা পিওর সিল্কের শাড়ি, এটা কিন্তু পিওর সিল্কের শাড়ি নাম্বার থ্রি। আচ্ছা ব্লাউজ পিসটা দেখুন দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা এভাবে দেখুন অরেঞ্জে যাচ্ছে, আর এটা আপনার স্লিপস ইউজ করতে পারবেন, দেখুন সিল্ক মার্কও আছে, এটা কিন্তু সিল্ক মার্ক আছে, নাম্বার থ্রি 3550, নাম্বার ফোর, নাম্বার ফোর যেটা দেখুন খুব সুন্দর একটা নীলের কম্বিনেশনের সাথে কালার ডিসচার্জ, বন্ধুদের ভীষণ পছন্দের ডিজাইন এটা,
নাম্বার 4 ব্লুতে যাচ্ছে দেখুন কালার ডিশের যেটা ইউজ করা হয়েছে দেখুন এটাও কিন্তু পিওর সিল্ক নাম্বার 4 অ্যালং উইথ সিল্ক মার্ক নাম্বার 4 3550 এন্ড দ্য প্রাইস ইজ 3550 পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা দেখুন কালার ডিশেজ করে এভাবে পুরো শাড়িটা যাচ্ছে খুব লাইট ওয়েট খুব সামার ফ্রেন্ডলি সিল্ক যে কোনো সিজনে সব সময় পরা যায় এটা ব্লাউজ পিস দেখুন ব্লাউজ পিসটা আবার রেড এর সাথে ইয়েলো কম্বিনেশন ফ্লাওয়ার মোটিভ গুলো দেখুন ইয়েলো দিয়ে করা এইভাবে যাচ্ছে পুরোটা ব্লাউজ পিস রেড এন্ড ইয়েলো কম্বিনেশন নাম্বার 4 এবার দেখুন নাম্বার 5 এ যাব নাম্বার 5 এ দেখুন হোয়াইট এর সাথে একটা মাল্টি কালার এই মোটিভটা আপনাদের সকলেরই পরিচিত কিন্তু কনসেপ্টটা দেখুন একদম অন্যরকম করে করা হয়েছে আঁচলটা দেখুন এইভাবে ইয়েলোতে যাচ্ছে আঁচলটা তাতে দেখুন ছোট ছোট বুটো আছে ব্লকে আর এইভাবে দেখুন ভেতরটা যাচ্ছে নাম্বার 5 এটা দেখুন নাম্বার 5 এইভাবে দেখুন যাচ্ছে মোটিভটা পুরোটা ফিগার মোটিভ দেখুন হোয়াইটের সাথে যাচ্ছে পুরো শাড়ি নাম্বার 5 আমি একটু কুচি করে শাড়িটা দেখিয়ে দিচ্ছি পুরো ভেতরের পোর্শনটা কিন্তু এইভাবেই যাচ্ছে আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে যাচ্ছে কি হলো আর পারে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন স্লিভস দেওয়া আছে সিল্ক মার্ক আছে এটা নাম্বার 5 এবার দেখুন নাম্বার 6 নাম্বার 6 এটা কিন্তু 3700 নাম্বার 5 ছিল 3550 নাম্বার 3 3550 এবার দেখুন নাম্বার 6 3700 নাম্বার 6 3700 এটাও কিন্তু পিওর সিল্ক এটাতে দেখুন হ্যান্ড পেইন্ট এন্ড ব্লক ইউজ করা হয়েছে অ্যাসিড পেইন্টের সাথে দেখুন ব্লক ইউজ করা হয়েছে পিওর সিল্কের শাড়ি This is a pure silk shari along with silk mark and here we use the method of acid paint with block and this is the inner portion just like this acha blouse piece ta amra dekhiye dicchi eta dekhun blouse piece number 6300 acha number 7 dekhabo dekhun eta ekta bishnupuri silk বিষ্ণুপুরী কাতানের উপর দেখুন করা হয়েছে অনেক বন্ধুরাই পরিচিত এই আইটেমটার সাথে বিষ্ণুপুরী কাতান সিল্কের কোয়ালিটি দি বেস্ট কোয়ালিটি অফ ওয়েস্ট বেঙ্গল বিষ্ণুপুরী কাতান দেখুন নাম্বার 7 আজকের প্রোগ্রামে দেখুন নাম্বার 7 সাত নম্বর শাড়ি 4150 এটা দেখুন বাটিক করা হয়েছে বিষ্ণুপুরী কাতানের উপর পিওর সিল্ক বিষ্ণুপুরী কাতানের উপর ভীষণ ভালো কোয়ালিটির হয় এগুলো দি বেস্ট কোয়ালিটি অফ সিল্ক বিষ্ণুপুরী কাতানের উপর দেখুন ওয়াক্স বাটিক করা হয়েছে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন আঁচলে দেখুন বাটিক যেটা করা হয়েছে রেড ব্লু গ্রিন ইয়েলো মাল্টি কম্বিনেশনে আঁচলটাকে হাইলাইট করা হয়েছে আর পাড়ের দিকে দেখুন এইভাবে যাচ্ছে রেড কম্বিনেশন আর ভেতরের পোর্শনটা কুচির পোর্শনটা দেখুন এইভাবে যাচ্ছে এটা দেখুন কুচির পোর্শন আঁচলে যে স্টাইলে করা হয়েছে এইভাবে দেখুন পুরো কুচিটা কিন্তু কভার করবে 4150 নাম্বার 7 বাটিক করা হয়েছে ওয়াক্স বাটিক ইউজ করা হয়েছে নাম্বার 7 4150 সিল্ক মার্ক আছে সিল্ক মার্কটা একটু দেখিয়ে দাও এটাতেও কিন্তু সিল্ক মার্ক আছে নাম্বার 7 আচ্ছা নাম্বার 8 এ দেখো দেখুন আরেকটা সিল্ক আমি দেখাবো এটা দেখুন বিষ্ণুপুরী কাতান এটাও আরেকটা দেখুন বিষ্ণুপুরী কাতান এগুলো সবই কিন্তু বাটিক করা হয়েছে রংটা দেখুন ভীষণ আনকমন একটা ব্রাউনিশ কালার ইউজ করা হয়েছে ভেতরের পোর্শনটায় আর আঁচল আর পাড়ে দেখুন ব্লু এর সাথে রেড গ্রিন ইউজ করা হয়েছে পুরো বাটিক এটা কিন্তু ওয়াক্স বাটিক হ্যান্ড বাটিক
এইভাবে দেখুন যাচ্ছে পুরো শাড়িটা, একদম আনকমন কম্বিনেশন ব্রাউনের সাথে ব্লু। পুরো ভেতরটা কিন্তু দেখুন একইভাবে যাচ্ছে, আর যেহেতু সিল্কের কোয়ালিটি খুব ভালো, বাটিকের রঙও দেখুন ভীষণ ভালো এসেছে, এইভাবে যাচ্ছে। একটু আনকমন, যারা লাল নীল সবুজের বাইরে যারা একটু পরতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব আনকমন রঙটা, খুব আইডিয়াল। আর গরমে না এইসব রং পরলে ভীষণ, এসব রং খুব সুদিং রং, খুব সামার ফ্রেন্ডলি কালার। এবার ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা দেখুন এইভাবে ব্রাউন হয়ে যাচ্ছে, ডার্ক ব্রাউন, চকলেট ব্রাউন, 4150 নাম্বার 8। এবার দেখুন নাম্বার 9 এ যেটা দেখাবো, টিস্যু লিনেন। এবার তো টিস্যু লিনেন ভীষণ হিট, আমি প্রথম প্রথম যখন করবো ভেবেছিলাম, জানি না আপনারা কেমনভাবে নেবেন, কিন্তু আপনারা ভীষণ পছন্দ করেছেন। আমি দিতে পারছি না যেহেতু প্রোডাকশনটা নতুনভাবে আমরা চালু করেছি, কিন্তু আস্তে আস্তে আশা করি সব বন্ধুদের দিতে পারবো। দেখুন এইটা, এই ফ্যাব্রিকটাকে বলে টিস্যু লিনেন, কেন সিল্ক লিনেনের সাথে দেখুন টিস্যুর ব্যবহার থাকে। ভেতরের পোর্শনটা আপনারা একটু মাইনুটলি দেখলে দেখতে পাবেন, দেখুন টিস্যুর ব্যবহারটা আছে কিন্তু খুব সুন্দর করে, একদম উইভিং যখন করা হয়েছে উইভ করবার সময় কিন্তু টিস্যুটাকে উইভ করা হয়েছে লিনেনের সাথে, এইভাবে এই জন্য সফট লুক দেবে, খুব সোবার লুক অথচ গর্জিয়াস। আপনারা কিন্তু রাতের বেলা যে কোনো অনুষ্ঠানে ওই ধরনের শাড়ি পরতে পারেন। পুরো বডির কালারটা এইভাবে দেখুন গ্রিনের সাথে যাচ্ছে, একটু নিয়ন গ্রিন। এবার দেখুন কুচিটা করে আমরা দেখিয়ে দিচ্ছি, এইভাবে কুচির কাজটা কিন্তু এভাবে অরেঞ্জে পড়বে, জাস্ট টিস্যুর একটা এফেক্ট দেবে, কিন্তু রাফ ফিলিংস নয়, খুব সুন্দর সফট ফিলিংস। টিস্যু লিনেন নাম্বার 9450 অ্যালং উইথ ব্লাউজ পিস, নাম্বার 9450। ইফ ইউ হ্যাভ এনি এনকোয়ারি ইউ ক্যান হোয়াটসঅ্যাপ আস 8013392307 অর 9433629669। আমাদের শাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে আর প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নেক্সট নোটিফিকেশান আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। আচ্ছা এবার দেখুন যেটা দেখাচ্ছি, এটা আরেকটা টিস্যু লিনেন নাম্বার 10, দেখুন 10 নম্বর নাম্বার 10। এটা কিন্তু দেখুন টিয়ার সাথে রানি, ভীষণ ব্রাইট একটা কম্বিনেশন। আমি যেহেতু প্রথমেই বলেছিলাম পুজো এসে গেছে, পুজোর দিনগুলোতে দেখুন এই ধরনের কালার কম্বিনেশন আপনারা রাতের দিকেও পরতে পারেন, খুব ভালো লাগবে। দেখুন টিয়ার সাথে রানি এইভাবে যাচ্ছে। ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা আবার রানিতে যাচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এবার দেখুন যে শাড়িটা দেখাবো, আরেকটা টিস্যু লিনেন 11, প্রচুর রং আমরা করছি এই শাড়িগুলোতে, বন্ধুরা ভীষণ পছন্দ করছেন, অনেক রকম রঙের ভ্যারাইটি আপনারা পাবেন। পুজোর দিন, যে কোনো দিন রাত্রির একটা শাড়ি আপনার হতে পারে এটা, নয় ষষ্ঠী, নয় সপ্তমী, নয় অষ্টমী, দেখুন একদম সবার থেকে আলাদা। কারণ এবার পুজোয় সিলভার জারি, সিলভার টিস্যু বা নর্মাল জারি ভীষণ ব্যবহার আমরা করেছি, কারণ প্রচুর ডিম্যান্ড বন্ধুদের। এভাবে দেখুন ইয়েলোর সাথে যাচ্ছে ভেতর পোর্শনটা, আর কুচির পোর্শনটা দেখুন এইভাবে রেডে যাচ্ছে, আঁচলের কম্বিনেশন একই, রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশন এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 11450। এবার দেখুন দেখাবো যেটা নাম্বার 12 নম্বর শাড়ি, এটাও দেখুন একটা আনকমন কালার, হ্যান্ডলুমে সচরাচর এইসব রং আপনারা দেখতে পাবেন না, একটু আনইউজুয়াল কালার। শাড়িগুলো কিন্তু দেখুন একদম এক্সক্লুসিভ শাড়ি, কিন্তু দেখুন একদম এক্সপেন্সিভ নয়, কারণ ভীষণ গর্জিয়াস, আপনারা অকেশনালিও পরতে পারবেন। বিয়ে বাড়িতে কী শাড়ি পরে যাব গরমে, ভীষণ সামার ফ্রেন্ডলি, কেন লিনেন তো আপনারা পরেইছেন যারা জানেন সামার ফ্রেন্ডলি, কিন্তু লিনেনটাকেই আমরা একটু অকেশনালি গর্জিয়াস পরার জন্যই কিন্তু এই টিস্যুর ব্যবহারটা করেছি, তাতে কি হবে ভীষণ গর্জিয়াস লাগবে অথচ আপনারা কমফোর্টেবল থাকতে পারবেন, লুকসটা দেবে খুব সুন্দর। দেখুন অরেঞ্জের সাথে ব্ল্যাক খুব ভালো লাগবে, খুব আই ক্যাচিং কম্বিনেশন, অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্ল্যাকে যাচ্ছে, ব্ল্যাকে দেখুন টিস্যুর ব্যবহারটা আপনারা খুব ভালো বুঝতে পারবেন। এবার দেখুন যেটা দেখাবো আরেকটা কালার, এটা দেখুন ব্ল্যাকের সাথে ডার্ক গ্রিন, একটু
যাদের রংটা চাপা, একটু ডার্ক কমপ্লেকশন, আমার সেই বন্ধুদের জন্য নাম্বার 13, এটা নাম্বার 13, 13 নম্বর শাড়ি, 4500। অনেকেই বলেছিলেন আমার ডার্ক কমপ্লেকশন, একটু রিমা ডার্ক গ্রিনের সাথে ব্ল্যাক দেখিও। দেখুন আমরা এরকম একটা রং করেছি, এই জন্য গ্রিনের সাথে ব্ল্যাক, ডার্ক গ্রিন। এই রংটাও দেখুন খুব সুন্দর, পুজোর দিন রাত্রিরে কিংবা বিয়ে বাড়িতে আপনারা পরে যেতে পারেন, সবার থেকে আলাদা হয়ে যাবেন, ভিড়ের মাঝে একদম অনন্য হয়ে যাবেন আপনি। দেখুন ব্ল্যাকের সাথে গ্রিন কম্বিনেশন খুব সুন্দর লাগবে। দেখুন ব্ল্যাকের জরির ব্যবহারটা, টিস্যুর ব্যবহারটা খুব ভালো বোঝা যাচ্ছে, অথচ একদম লাইট ওয়েট। এটা দেখুন ব্লাউজ পিস আছে, নাম্বার 13, 4500। এবার দেখুন যেটা দেখাবো নাম্বার 14 এ, দেখুন একটা ঢাকাই দেখাবো, পিচ কালারের ঢাকাই। রক্ষমুটির ঢাকাই যেটাকে বলে থাকি আমরা সফটে। আমার যেসব টিনেজার অনেক ছোট ছোট বন্ধু আছে, যারা নতুন শাড়ি পরছো, আমাকে অনেকেই বলেছে রিমাদি পুজোর দিন, ষষ্ঠী, সপ্তমীর দিন, দিনের বেলায় শাড়ি পরবো কিংবা সারাদিন পরে থাকবো, প্যান্ডেল হপিংয়ের জন্য এই শাড়িগুলো দেখুন ভীষণ আইডিয়াল। খুব সফট, একদম পকেট ফ্রেন্ডলি লক্ষ্যবুটির শাড়ি। দেখুন পিচ পিঙ্ক কালারটা, আমি দুটোই দেখাবো কিন্তু এর কালার অপশান আপনারা অনেক পাবেন আমার আউটলেটে আসলে। পুরোটা যাচ্ছে এইভাবে শাড়িটা, নাম্বার 14, 2450। নাম্বার 15 দেখুন, আরেকটা যেটা কালার দেখাবো এরকম, নাম্বার 15 হোয়াইট, একই দেখুন ডিজাইন, শুধু জাস্ট রংটা আলাদা। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা হোয়াইটের সাথে, দেখুন গোল্ডেন। এটা আপনারা কোনো রয়্যাল ব্লু কিংবা রানী কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরুন, তাহলে খুব ভালো লাগবে। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, নাম্বার 15, নাম্বার 15, 2450, ঢাকাই, সব ঢাকাই, এটা জামদানি ঢাকাই শাড়ি। এবার দেখুন যেটা দেখাবো একটা সিল্ক মটকা, আপনাদের যাদেরই ভালো লাগছে আপনারা বুকিং করুন। এবার দেখুন যেটা দেখাবো, মটকা, সিল্ক মটকা অ্যালং উইথ সিল্ক মার্ক, এটাতে কিন্তু সিল্ক মার্ক আছে, পিওর সিল্ক মটকা। এইভাবে যাচ্ছে ডিসচার্জে চকলেট ব্রাউনের সাথে, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। নাম্বার 16, নাম্বার 16, 16 নম্বর শাড়ি। এবার আমরা ভেতরটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে যাচ্ছে পুরো পোর্শনটা, একইভাবে কিন্তু ডিসচার্জে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস। আচ্ছা এবার দেখুন যেটা দেখাবো সেটা আরেকটা মটকা, এটা একটু স্টাইলিশ অন্যরকমভাবে করা হয়েছে, গান স্প্রে করা হয়েছে একটু লাইট পিঙ্ক দিয়ে বডি কালারটা। আঁচলটা দেখুন এবার মাল্টি কালার যাচ্ছে, নাম্বার 17, নাম্বার 17 সিল্ক মটকা, এটাতেও কিন্তু সিল্ক মার্ক পেয়ে যাবেন। দেখুন পিঙ্ক দিয়ে ব্রাশিং করা হয়েছে আগে, তারপর দেখুন ব্লক করা হয়েছে, একদম অন্য রকম। যাদের ডেইলি শাড়ি লাগে রেগুলার ওয়ারের জন্য কিন্তু এই মটকা সিল্ক খুব ভালো, একদম গরম লাগবে না, ভীষণ সামার লাগবে। এটা দেখুন কুচির পোর্শনটা, কুচির পোর্শনটা এভাবে মাল্টি কালার কালার স্প্রে গানের কাজ করা হয়েছে। এটা আবার দেখুন রানীতে যাচ্ছে হট পিঙ্ক, বা রানীতে যাচ্ছে ব্লাউজ পিস। এবার দেখুন যে শাড়িটা দেখাবো আরেকটা মটকা, ব্ল্যাকের সাথে যাচ্ছে, নাম্বার 18, 2950। আগে দুটো দাম বলা হয়নি বোধহয়। আচ্ছা আগে যে দুটো মটকা দেখালাম 2950, এটাও কিন্তু 2950, নাম্বার 18, নাম্বার 17ও ছিল 2950, নাম্বার 16ও ছিল 2950, নাম্বার 18, 2950। আপনাদের যদি কারো কোনো এনকোয়ারি থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের ফোন করতে থাকুন আর বুকিং করতে থাকুন 8013392307 এই নাম্বারে, আর 9433629699 এই নাম্বারে। এবার দেখুন শাড়িটা এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটা এইভাবে দেখুন ব্ল্যাকের সাথে, এটাও সিল্ক মটকা, ব্ল্যাকের সাথে দেখুন ইয়েলো অ্যান্ড রেড দিয়ে কালার ডিসচার্জ করা হয়েছে,
পুরো শাড়িটা লোয়ার ইয়কটাকে হাইলাইট করা হয়েছে। এটা দেখুন ব্লাউজ পিস। এবার দেখুন আরেকটা শাড়ি দেখিয়ে দেবো আমরা, ব্যাঙ্গালোর উইভিং। বিয়ে বাড়িতে একটু গর্জিয়াস শাড়ি পরবো, অথচ রেঞ্জটা হবে মিনিমাম, কিন্তু লুকসটা দেবে খুব সুন্দর, একদম বেনারসির মতো। আপনারা এই শাড়িটা চট করে পরে ফেলুন, খুব সুন্দর দেখতে, খুব হালকা। প্রথমেই দেখো, দেখুন যেটা চলে যাচ্ছে রানীতে প্লেইন, ওই পোর্শনটা কিন্তু ব্লাউজ পিস। আর এবার দেখুন অনিয়ন গ্রিনের সাথে, দেখুন যেটা যাচ্ছে, সরি নিয়ন গ্রিনের সাথে যেটা যাচ্ছে রানী, সরি নিয়ন গ্রিন অ্যান্ড রানী কম্বিনেশন, নাম্বার 19 3150, নিয়ন গ্রিনের সাথে রানী কম্বিনেশন। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, আমরা একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন পুরো একই রকম, একই ভলিউমে যাবে কাজটা। এভাবে আমরা দেখিয়ে দিচ্ছি শাড়িটা রানীর সাথে নিয়ন গ্রিন, নাম্বার 19 3150। ব্লাউজ পিসটা তো আমরা আগেই দেখিয়ে দিয়েছি। এবার দেখুন যে শাড়িটা দেখাবো, হলুদ অ্যান্ড রানীর কম্বিনেশন নাম্বার 20। এটা দেখুন হলুদ আর রানীর কম্বিনেশন নাম্বার 20। এটাও কিন্তু ভীষণ ব্রাইট কম্বিনেশন। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা নাম্বার 20 3150।